Assalamualaikum, welcome to my channel. নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আশা করা যাচ্ছে যে দুবাইতে আর কি ফ্লাইট চালু হয়ে যাবে। এতে আটকে আছেন যাদের ভিসা আছে বা যারা নতুন ভিসা নিয়ে আসবেন, ভিজিটে আসবেন, তাদের সবার জন্যই মোটামুটি ভাবে ফ্লাইট চালু করে দেবে দুবাই সরকার। তো এটা কবে চালু করবে এখন পর্যন্ত ডেট বলে নাই। তো নিউজে বলা হয়েছিল যে এমিরেটসের বুকিং নিচ্ছে আর কি, 8 আগস্ট থেকে এমিরেটস এয়ারলাইন্সের বুকিং নিতেছে। তো যদি 8 আগস্ট থেকে বুকিং চালু হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই সবার ভ্যাকসিন নিতে হবে, এবং ভ্যাকসিন যারা নেননি তারা আর কি আসতে পারবেন না। তো আমি ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন কোন ভ্যাকসিন নিলে আপনি দুবাইতে আসতে পারবেন, এবং কি সিস্টেমে আপনার ভ্যাকসিনের সার্টিফিকেট শো করতে হবে সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো যারা ভ্যাকসিন সম্পর্কে জানতে চান যে কোন ভ্যাকসিন নিলে দুবাইতে আসতে পারবেন, তারা এই ভিডিওটা দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো দুবাই সরকার তাদের ওয়েবসাইটে ঘোষণা করেছে যে যারা 2 ডোজ ভ্যাকসিন কমপ্লিট করেছে, এখানে 6টা ভ্যাকসিনের নাম উল্লেখ করছে তারা আর কি। তো যারা 2 ডোজ ভ্যাকসিন কমপ্লিট করছে, সেকেন্ড ডোজ নেওয়ার 15 দিন পর তারা দুবাইতে ট্রাভেল করতে পারবে। মনে করেন ফার্স্ট ডোজ নিছেন, ফার্স্ট ডোজ নেওয়ার আপনার 20 দিন পর হয়তো সেকেন্ড ডোজের ডেট দেয়, তো সেই সেকেন্ড ডোজ নেওয়ার 15 দিন পরে আপনি মানে দুবাইতে টিকিট কাটলে আপনি আসতে পারবেন আর কি, দুবাই এয়ারপোর্টে আপনাকে ঢুকতে দেবে। তো তার আগে যদি কেউ আসতে চান বা কোনো সিস্টেম করতে চান তাহলে তারা আসতে পারবেন না। তো এখানে দুবাইয়ের যে দুবাই হেলথ অথরিটির ওয়েবসাইটে 6টা ভ্যাকসিনের কথা বলা আছে, যে 6টা ভ্যাকসিনের 2 ডোজ কমপ্লিট করা ব্যক্তিরা দুবাইতে আসতে পারবে। তো 6টা ভ্যাকসিনের মধ্যে আছে আপনার হচ্ছে, একটা আছে জনসন, একটা আছে মডার্না, তারপর আপনার ফাইজার আছে, তারপর আপনার অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিক, এবং আপনার আছে সিনোফার্ম, আর আরেকটা ভ্যাকসিন আছে এটা হচ্ছে সিনোভ্যাক্স। তো এই টোটাল এই 6টা ভ্যাকসিন। তো আমি স্ক্রিনের ভিতরে আপনাদের নাম দেখিয়ে দিতেছি, আপনারা এই যে দেখতে পারতেছেন স্ক্রিনে যে 6টা ভ্যাকসিনের নাম আছে, এই 6টা ভ্যাকসিনই দুবাইয়ের ওয়েবসাইটে দেওয়া আছে আর কি 6টা ভ্যাকসিনের নাম। তো এই 6 ভ্যাকসিনের যে কোনো একটা ভ্যাকসিনের 2 ডোজ কমপ্লিট করার 15 দিন পরে আপনি দুবাইতে আসতে পারবেন। তো এখন পর্যন্ত যারা দুবাইতে আছে, ভিসা আছে, যাদের দুবাইয়ের ভিসা আছে তারা আর কি দেশে আটকে আছেন, তারা দুবাইতে আসতে মানে চাইতেছেন এখন ফ্লাইট খোলার পরে, তাদেরকে আগে অগ্রাধিকার দিবে, তারপরে ভিজিট ভিসার ব্যাপারটা পরে আলোচনা করবে আর কি। তো তাদের আসার জন্য আপনার এখানে একটা ইন্ডিয়া এবং পাকিস্তানের ফ্লাইট ওপেন হয়েছে। তো ইন্ডিয়া এবং পাকিস্তানিদের জন্য একটা ICA অ্যাপ্রুভাল আছে, এটা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি থেকে একটা অ্যাপ্রুভাল দেয়। অ্যাপ্রুভাল পেপার আপনি বাংলাদেশ থেকেই ফিল আপ করে আপনার ভ্যাকসিনের কোন ডোজ কবে নিছেন এবং কোভিড টেস্টের সার্টিফিকেট সব কিছু মিলে আপনি ওইখানে সাবমিট করলে আপনার একটা ফর্ম দিবে। তো ওই ফর্মটা আপনি দুবাই এয়ারপোর্টে দেখাইলে আপনার দুবাই থেকে ছেড়ে দিবে আর কি। তো আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে ওই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, কোথায় কী কী দেওয়া লাগবে ওই বিষয় সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। আপনারা কোথাও যাওয়ার দরকার নাই, আপনার মোবাইলেই আপনার নিজের ফর্ম আপনি নিজেই ফিল আপ করতে পারবেন আর কি। আর ভ্যাকসিন নেওয়ার পর 14 দিন পর যখন আপনি আসবেন, অবশ্যই অবশ্যই আপনার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ থাকতে হবে। তো এমন না যে ভ্যাকসিন নিছেন দেখে আপনি আসতে পারবেন, ভ্যাকসিন নেওয়ার পরেও আপনার করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে তারপর সাথে আসতে হবে, ঠিক আছে? তো আশা করি যারা কনফিউশনে ছিলেন যে কোন ভ্যাকসিন নিব, কোন ভ্যাকসিন নিলে যেতে দিবে আর কোন ভ্যাকসিন নিলে যেতে দিবে না, তো আশা করি তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, তারা ক্লিয়ার হতে পেরেছেন। তো ইনশাল্লাহ আমি সামনে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এরকম নতুন নতুন ভিডিও যেন আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি, দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।